সারা দেশে নারী শিশুদের ধর্ষণ ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। আমাদের প্রতিনিধি লিফসন আহমেদ জানান, শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় বৃহস্পতিবার এই মানববন্ধন বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল, বিএনপির সহসভাপতি আবুল কালাম, রেজাউল হক, যুগ্ম সম্পাদক নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সহ আরও অনেকের নেতৃকর্মী বক্তারা বলেন, সারা দেশে নারীদের কোনো নিরাপত্তা নেই। খবরের কাগজ খুললেই দেখা যায় খুন ও ধর্ষণ দিন দিন বেড়েই চলছে। দেশে নারীর নিরাপত্তা বৃদ্ধি এবং ধর্ষকদের দ্রুত বিচারের জোর দাবি জানায় সকলে।